নমস্কার আমি জ্যোতিষী গৌর ভট্টাচার্য যারা এই মুহূর্তে ইউটিউব চ্যানেলটি দেখছেন প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার সঙ্গে জুড়ে থাকতে চাইছেন এবং আমার সঙ্গে নতুন নতুন ভিডিও যারা দেখতে চাইছেন তারা অবশ্যই অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন এবং পাশে থাকা সাবস্ক্রাইব অপশানটিকে অবশ্যই অবশ্যই ক্লিক করে রাখুন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশান সাথে সাথে পেয়ে যাবেন আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে আলোচনা করব গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। যেটা হচ্ছে বিভিন্ন জন্মকুণ্ডলি দেখেছেন যে জন্মকুণ্ডিতে বিবাহ দেওয়ার ক্ষেত্রে মাঙ্গলিক দোষের বিচার আপনারা শুনেছেন নিশ্চয়ই প্রত্যেকে জানেন যে মাঙ্গলিক দোষ থাকার পরেও মাঙ্গলিক দোষ দুটো দুটোই কুণ্ডলিকে দেখে নিল যে মাঙ্গলিক দোষ উভয় পক্ষে কারো কুণ্ডলিতে মাঙ্গলিক দোষ নেই মাঙ্গলিক থাক দোষ থাকলে তো তার প্রবলেম হবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এমন কুণ্ডলী দেখতে পাওয়া যায় যে জন্মকুণ্ডিতে মাঙ্গলিক দোষ নেই তাও কিন্তু সেই সব কুণ্ডলি কিন্তু আগামীতে বিবাহিত জীবন অত্যন্ত অত্যন্ত ভয়ঙ্কর হয়েছে কেন সেই যোগটা কেন যে মাঙ্গলিক দোষ না থাকা সত্ত্বেও কেন সেই বিবাহিত জীবন ভয়ঙ্কর হলো জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই দেখুন আর এই যোগে যদি বিবাহ করেন অবশ্যই অবশ্যই কিন্তু আপনার দুর্বিষহ কিন্তু নেমে আসবে বিবাহিত জীবনে ম্যারেজ লাইফ কিন্তু অত্যন্ত অত্যন্ত ভয়ঙ্কর যাবে তার জন্য কী হবে নিজেদের জন্মকুণ্ডলীগুলোকে ভালোভাবে প্রপারলিভাবে অ্যানালাইস করতে হবে প্রপারলিভাবে একটু জানতে হবে আর আমি প্রত্যেক দিন বাঁকুড়া চেম্বারে বসি যারা চেম্বারে আমার আসতে চাইছেন অবশ্যই অবশ্যই আসতে পারেন আর যারা বাঁকুড়া থেকে অনেক দূর থেকে যারা ভিডিওটা দেখছেন প্রত্যেককে বলুন অনলাইন পরিষেবা কিন্তু দিয়ে থাকি অনলাইন পরিষেবা নেওয়ার জন্য কি করতে হবে যেমন পাশে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা যাচ্ছে সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আপনার জন্ম তারিখ জন্মসময় জন্মস্থান এই তিনটে জিনিস একসাথে হোয়াটসঅ্যাপ করবেন নিশ্চয়ই আপনারা সেখানে কিন্তু পাবেন এই তিন এই যোগে যদি কোনোভাবেই আপনার জন্মকুণ্ডলীতে পরিলক্ষিত হয় কিংবা আপনি যেখানে বিয়ে করতে যাচ্ছেন সেইখানে যদি কোনোভাবে পরিলক্ষিত হয় তাহলে কিন্তু বিবাহিত জীবন কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হবে সেটা কি সেটা যোগ সেই যোগটার নাম হচ্ছে বিষকন্যা যোগ বিষকন্যা যোগ নিয়ে কোনো ভিডিও কিন্তু ইতিমধ্যে তৈরি হয়নি এই প্রথম কিন্তু বিষকন্যা যোগ নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানালাম বহু এক্সপিরিয়েন্স যেগুলো আপনার জন্মকুণ্ডলীকে আমি অ্যানালাইসিস করে করে কিন্তু পেয়েছি যে যাদের জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক দোষ নেই কালসর্গ দোষ নেই তা সত্ত্বেও বিবাহিত জীবন এত কোনো কেন ভয়ঙ্কর এত কোনো সমস্যা সেই সব সমস্যা থেকে দূর করার জন্য কিন্তু এই আমাদের বিস্কন্যা যোগের কিন্তু একটা আমি যোগাযোগ পেলাম বিস্কূনা যোগটা আপনার জন্মকুণ্ডলীতে আছে কি নেই আপনাকে বিচার করতে হবে তিনটেভাবে তিনটেভাবে কিন্তু আপনাকে বিস্কূনা যোগের বিচার করতে হবে প্রথম নাম্বার ওয়ান দেখতে হবে আপনি কোন নক্ষত্র জন্মগ্রহণ করে যান তিনটি নক্ষত্র কিন্তু বিস্কূনা যোগের জন্য তিনটি নক্ষত্র কিন্তু থাকবে এক নম্বর কৃত্তিকা কৃত্তিকা দু নম্বর হচ্ছে আমাদের শতভিসা তিন নম্বর হচ্ছে অশ্লেষা কৃত্তিকা শতাভিশা অশ্লেষা এই নক্ষত্রে যদি কারো জন্মগ্রহণ হয় তাহলে কিন্তু যোগের কিন্তু একটা পাঠ কিন্তু না হয়ে গেল বিস্কূয়া যোগের জন্য একটা পজিটিভ দিক কিন্তু পেলাম নেক্সট কী দেখব কী বারে আপনার জন্ম কী বারদের জন্ম ধরবে শনিবার রবিবার এবং মঙ্গলবার শনিবার রবিবার এবং মঙ্গলবার এই তিন দিনের মধ্যে যদি জন্মগ্রহণ হয় তাহলে কিন্তু যোগের দুটো আর একটা পাঠ পেলাম ধরেন দুটো পার্ট আমরা অলরেডি পজিটিভ পেয়ে গেলাম তারপর তিন নম্বর অপশান আমি কী দেখব আপনার কোন তিথিতে জন্মগ্রহণ করেছেন কোন তিথিতে জন্মগ্রহণ করেছেন যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময় কোন তিথি ছিল তিথিটা হচ্ছে কি দ্বিতীয়া সপ্তমী এবং দ্বাদশী দ্বিতীয়া সপ্তমী এবং দ্বাদশী যদি তিথি জন্মগ্রহণ হয় তাহলে কিন্তু তিনটে মা তিনটে কিন্তু আপনি বিস্কূা যোগের ফলাফল একদম পুরোপুরি প্রপারলি কিন্তু তিনটে বিস্করণা যোগ আপনার তৈরি হয়ে গেল একদম তখনই কিন্তু একশো পার্সেন্ট বলে দেওয়া সম্ভব যে বলে দেওয়া যায় যে আপনার বিবাহিত জীবনে কিন্তু ভয়ঙ্কর দুর্বিশ্ম কিন্তু নেমে আসছে যে কোনো জাতক জাতিকা জাতকের ক্ষেত্রে হতে পারে জাতিকার ক্ষেত্রে হতে পারে যে কোনো আপনাদের নিজেদের জন্মকুণ্ডিটাকে একটু ম্যাচ করে দেখুন এবং নিজেদের কুণ্ডলীকে দেখলে কী হবে বিবাহিত জীবন অত্যন্ত ভয়ঙ্কর হবে এবং বিবাহিত জীবনে বিভিন্ন আইনি জটিলতা বিভিন্ন কেস মামলা মকদ্দমা নিয়ে কিন্তু বারবার ভুগতে হবে সেই সকলগুলোকে কীভাবে বেরিয়ে আসবেন নিজেদের জন্মকুণ্ডলী নিয়ে কীভাবে জানতে চাইবেন অবশ্য অবশ্যই আমি আরও ডিটেলস আলোচনা করব আমার এই চ্যানেলটিকে প্রত্যেককে বলে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে আরও নতুন নতুন ভিডিও এখানে আপলোড করা হবে সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখতে পারেন সেসব বিষয় নিয়ে সেসব বিষয় নিয়ে আলোচনা করা হবে এগুলো কিন্তু একটা বিরাট ভাইটাল বিষয় সেই বিষয়গুলোকে অবশ্যই অবশ্যই কিন্তু আড়েজানো এটা মাঙ্গলিক তথা থেকেও কিন্তু ভয়ঙ্কর এই কিন্তু যৌ সঙ্গে থাকুন এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিও নমস্কার